ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرا شيء
রসুল আমার নেতা
হৃদয় নিঙ্গানো ভালোবাসা, সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি আপনাদের সামনে মহাগ্রন্থাল কোরআন থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত দুটি হচ্ছে সূরা নূরের দুইটি আয়াত, সূরা নম্বর ২৪, আয়াত নম্বর হচ্ছে ৫৫ এবং ৫৬। এই আয়াত দুটি প্রত্যেকটি মানুষের বর্তমান যুগে জানা উচিত, কেননা মুসলমানদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি ওয়াদা করেছেন, বিশাল বিশাল তিনটি ওয়াদা। আর এই তিনটি ওয়াদা যদি যদি আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করেন মুসলমানদের উপরে, মুসলমানরা আজও সেই সোনালী ঐতিহ্য সোনালী যুগে ফিরে আসবে, এবং মুসলমানরা যে সুপুরুষ হিসাবে ছিল সারা বিশ্বে মুসলমানরা কোন জায়গা থেকে আওয়াজ তুললে, এ মাথায় আওয়াজ তুললে সারা পৃথিবী পর্যন্ত নড়ে উঠত, সেই মুসলমানদের সোনালী যুগ আবার ফিরে আসবে যদি এই আয়াত দুটি আমরা ভালো করে বুঝতে পারি। তারপরেও মুসলমানরা কেন আজ এই নির্যাতনের শিকার, মুসলমানরা কেন জুলুমের শিকার? মুসলমানরা ছিল সুপুরুষ, আজ কাপুরুষ এবং ঘর জমায় পরিণত হয়েছে। মুসলমানরা ছিল বটবৃক্ষের ন্যায় বৃক্ষ, মুসলমানরা বন্যার প্যানার মতো হয়ে গেছে। বন্যার প্যানা আমার চাইতে আপনারা ভালো চেনেন। আরে যদি জোয়ার আসে আসে, আর জোয়ার চলে গেলে চলে যায়, যারা থাকে তারা শুকিয়ে মারা যায়, শেষ পর্যন্ত মহিলারা নিয়ে এসে চুলায় জ্বালায় বা জ্বালানি হিসাবে ব্যবহার করে, এর নাম হচ্ছে কচুরি পানা। মুসলমানরা ছিল অত্যাধিক একটা সিংহ পুরুষ, সেই সিংহ পুরুষ আজ কা পুরুষে পরিণত হয়েছে। কেন? অথচ মুসলমানরা তাদের এই পরিণতি হওয়ার কথা ছিল না। যদি আপনারা হাদিস পড়েন, বুখারি থেকে যদি পড়া শুরু করেন, ৭ নম্বর হাদিস তাওহীদ প্রকাশনী, আর ইসলামিক ফাউন্ডেশন থেকে যদি পড়েন হাদিস নম্বর হচ্ছে ৬। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বর্ণনা করেন যে আমি বর্ণনা করেছি আবু সুফিয়ান থেকে। হুদায়বিয়ার সন্ধি হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত হলেন যে আর কুরাইশ অন্তত আর আমাদের উপরে আঘাত হানতে পারবে না, কেননা বড় বিশাল চুক্তি হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদেশের দিকে, অন্যান্য দেশের দিকে, সারা বিশ্বে ইসলামের দাওয়াত এবং তার ঐতিহ্যকে ছড়িয়ে দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দেশে দূত পাঠানো শুরু করে দিলেন। তার একটা নমুনা স্বরূপ তিনি রোম সম্রাটের কাছে চিঠি পাঠিয়ে দিলেন দেহিয়া কালবিকে দিয়ে। চিঠির মধ্যে লেখা ছিল মাত্র একটা আয়াত, সূরা আল ইমরানের আয়াত নম্বর হচ্ছে ৬৪। এই আয়াতটা শুধুমাত্র পাঠিয়েছে, আয়াতটা পাঠানোর পরেই রোম সম্রাট কে? এই যুগের আমেরিকা। আরে ট্রাম্প যতই পাগলাইতে হোক, আমেরিকায় বসে শুধু একটা ঘোষণা দেবে যেটা হচ্ছে সারা বিশ্বের রাষ্ট্রপতিদের মাথা গরম হয়ে যায়, সারা বিশ্বের মানুষের ঘুম হারাম হয়ে যায়। এই যুগে ট্রাম্প আর ওই যুগে ছিল কি? রোম সম্রাট, নাম হচ্ছে হিরাকল বা হিরাক্লিয়াস। আব্দুল ইবনে আব্বাস বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চিঠি পাঠিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরাকলের কাছে চিঠি পাঠিয়েছেন। আবু সুফিয়ান বলছেন আমরা তখন কুরাইশের পক্ষ থেকে সিরিয়ায় ব্যবসায়ী ছিলাম, রোম সম্রাটের ঘুম হারাম হয়ে গেছে, কে চিঠি পাঠালো খুঁজে নিয়ে আসা হোক। আরবি ভাষায় কে চিঠি পাঠিয়েছে? যেহেতু ইহুদিরা তারা খাতনা করা নাই, খাতনাওয়ালা কারা? আবু সুফিয়ান বলছে আমরা সিরিয়ায় ছিলাম, আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো, জিজ্ঞাসা করা হলো যে চিঠি চিঠি পাঠিয়েছে তাকে তোমরা চেনো কিনা। আবু সুফিয়ান বলছে খুব ভালো করেই চিনি। তো বলছে তোমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক দিক থেকে কে বেশি নিকটতম? আবু সুফিয়ান বলছে আমি সেই ব্যক্তি। তো বলছে তাহলে কিছু প্রশ্ন করা হবে, কিছু উত্তর দাও। আবু সুফিয়ান বলছে
একটা কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমার পিছনে যে লোকগুলো ছিল আমার সাথী সঙ্গীরা বলে দেওয়ার ভয়ে আমি আর মিথ্যা বলতে পারলাম না। আমরা মিথ্যা বলি, যাদেরকে আমরা জাহেলিয়াত যুগের মানুষ বলি তারা মিথ্যা বলতে কতটুকু ভয় পেতেন জানেন? রোম সম্রাট একজন খ্রিস্টান রাজা, তাদের শাস্তি কি জানেন? মিথ্যা বলে মিথ্যা ধরে ফেলে কোন শাস্তি নাই, স্কুলে চড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দেবে। একটা মিথ্যা ধরা পড়লে আবু সুফিয়ান বলছে ভয় আমি আর বলতে পারলাম না। আমাকে অনেকগুলো প্রশ্ন করা হলো, প্রশ্নগুলো বলার সময় নাই, অনেক প্রশ্ন করা হলো, সমস্ত গুলো সুন্দর সুন্দর ভাবে উত্তর দিলাম। উত্তর পাওয়ার পর রোম সম্রাট সবচাইতে শক্তিশালী বাদশা ওই যুগের, রোম সম্রাট বলছে সোহে উত্তরদাতা, তুমি যদি সত্য বলে থাকো, যতগুলো প্রশ্নের উত্তর দিয়েছ তুমি যদি সত্য বলে থাকো তাহলে শুনে নাও, আমি রোম সম্রাট যে জায়গায় দাঁড়িয়ে আছি আমার দুই পায়ের নিচের মাটিটার মালিক অল্প দিনের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যাবে। কি বুঝলে? রোম সম্রাট ভয় পাচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, কোনদিন দেখে না। শুধু এতটুকু বলাই শেষ করলেন না, ইরাকের বাহিনীকে আর বলছে সনদ, ইনি হচ্ছেন সেই রসুল যার সম্পর্কে আমি নিশ্চিত ভাবে জানতাম যে তিনি আসবেন, কিন্তু এরা যে তোমাদের মধ্যে আসবে এটা আমি জানি না। তোমাদের মধ্যে এসেছেন যিনি, তিনি হচ্ছেন রসুল। শুনে রাখো, আমি যদি বুঝতে পারি বা জানতে পারি, নিশ্চিত হতে পারি যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে পারবো, তাহলে আমার নিজের দু হাত দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু পা খানি আমি ধুয়ে দিতাম। আশ্চর্য ব্যাপার, কে রোম সম্রাট ইরাকিয়াস বিশ্বের মরণ যার ইশারায় সারা পৃথিবী পর্যন্ত কেঁপে যেত, সেই রোম সম্রাট ভয় পাচ্ছে কাকে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে দেখেন নাই, মদিনায় আছেন তিনি, মদিনায় বসবাস করছেন তিনি। রোম সম্রাট ভয় পাচ্ছে শুধু একটা চিঠি দেখে বুঝে ফেলেছেন যে এরা হচ্ছে সেই জাতি, সিংহের জাতি, জীবনে কোনদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই। আবু সুফিয়ান বলছে আমাদেরকে, আমরা সংগ্রাম শুরু করে দিলাম, আমাদেরকে সভাসভা থেকে বের করে দেওয়া হলো, এসেই মন্তব্য করলাম যে আবু কাবসা এত বড় ক্ষমতাধর হয়ে গেছে, আর এদের সাথে যুদ্ধ করে আমরা সফলতা অর্জন করতে পারবো। আবু সুফিয়ান বলছে সেখান থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার আত্মবিশ্বাসী হয়ে গেছি, আমি সেখান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমার মনে মনে আমি ভেবে দিয়েছি এবার থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো। অথচ জীবনে কোনদিন রোম সম্রাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই। আমরা কি বর্তমানের যুগে আমরা কি সংখ্যায় কম? 700 কোটি মানুষের মধ্যে বর্তমান 200 কোটির উপরে মুসলমান, তারপরে মুসলমান দেখানো নির্যাতনের করে শিকার হচ্ছে, কেন অনেক পতন হল? সংখ্যায় কম নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা তো আছেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি জমিনের নেতৃত্ব দিয়ে দিব, জমিনের শক্তিশালী করে দিব,
তারপরে বলছেন কামাস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন কি করে তাদের পূর্বে যে সমস্ত জাতি এসেছিল তাদেরকে দিয়েছিলাম তেমন কি তাদেরকেও আমি দিয়ে দিব। আমাদের পূর্বে কারা এসেছিল? আমাদের পূর্বে এসেছিল ইউসুফ আলাইহিস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছিলেন। আমি সেদিনও বলেছি ইউসুফ আলাইহিস সালাম কে জানে? ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে আসলেন তখন তিনি কি হিসাবে আসলেন? ক্রীতদাস হিসাবে। এখন ক্রীতদাস কর্মচারী নয়, আব্বা বেজন ভুক্ত কর্মচারী নয়, যাকে বাজার থেকে কিনে আনা হয় তাকে ক্রীতদাস বলা হয়। গরু ছাগলের মতো ইউসুফ আলাইহিস সালামকে কিনে আনা হলো, তিনি ছিলেন ক্রীতদাস। আর মিশর হচ্ছে সেই দেশ যে দেশ অবকাঠামোর দিক থেকে আজ থেকে কয়েক হাজার বছর আগ থেকেই আমাদের চাইতেও উন্নত দেশ। আমি মাঝে মধ্যে উদাহরণ দিতে গিয়ে বলি যে জুলাইখার যে ঘরটা ছিল সেই ঘরটা রুম পর্যন্ত পৌঁছাতে সাতটা দরজা পাঁচটা গেট, এরকম বাড়ি বর্তমানে এত সুন্দর করে মানুষ বাড়ি তৈরি করছে, কিন্তু জুলাইখার বাড়ির মতো বাড়ি কি হয়েছে? ক্রীতদাস হওয়ার পরে তাকে আবার সাত থেকে দশ বছর পর্যন্ত জেল খেলা থেকে বের করেন আল্লাহ রাব্বুল আলামিন। পুরো মিশরটাকে কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিতে পারেন না? পারেন না, পারবেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন তাদেরকে আমি নেতৃত্ব দিয়ে দিব, তাদের পূর্বদেরকে আমি দিয়েছিলাম তেমনটি করে তাদেরকে আমি বর্তমান যুগের ইমানদারদেরকে আমি দেব। তারপরে দুই নম্বর ওয়াদা করে বলছেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাদের তাদালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর তাদের দিনকে আমি শক্তিশালী করে দিব, যে দিনকে আমি তাদের জন্য মনোনীত করে দিয়েছি সেই দিনকে আমি তাই করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন আমাদের জন্য মনোনীত করে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে আমাদের জেনেছেন, এই দিনকে আমাদের জন্য শক্তিশালী করে দিবে। শক্তিশালী করে দিবেন কে? শক্তি কি আছে? নাই। যে ধর্মের লোক দাবি করে যে আমার দিন হচ্ছে শক্তিশালী, আর সেই ধর্মের মানুষগুলো সদাগাই মায়ের খাবে, এটা কি হতে পারে? আবার যদি দাবি করে যে অনুসারে সব শক্তিশালী, আর এই দিন সম্ভব, দিন যদি শক্তিশালী হয় তার অনুসারীরাও শক্তিশালী হবে, আর অনুসারীরা যদি শক্তিশালী হয় দিনও শক্তিশালী হবে। মুসলমানরা এক বন্যার প্যানার মতো হয়ে গেছে, মায়ের খাচ্ছে। দেখলেন কিছুদিন আগে আমরা মিয়ানমারের মুসলিমদেরকে, মিয়ানমারের মুসলিমদেরকে দেখেছি নির্যাতনের শিকার হবে। বর্তমান চীনের মুসলমানরা হচ্ছে চেচনিয়া, বসনিয়া, এদিকে আফগানিস্তান, কাশ্মীর, ওদিকে ওদিকে হচ্ছে সিরিয়া, এদিকে ফিলিস্তিন, একের পর এক সারা বিশ্বের মুসলমানরা নির্যাতনের শিকার হচ্ছে। তাহলে অনুসারীরা কিসের শক্তিশালী হলো? দুর্বল হয়ে গেছে। আমরা সংখ্যাই কিন্তু কম নয়, তারপরেও নির্যাতনের শিকার হচ্ছি কেন? তাহলে এর ওয়াদা বাস্তবায়ন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর ওয়াদা বলছেন, তিন নম্বর ওয়াদা তিনি আরো কঠিন ওয়াদা, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি পরিস্থিতি বদল করে দিব, তাদের উপরে যখন ভয় আসবে, ভীতি আসবে, তাদের তারা যখন নির্যাতনের শিকার হবে। ওই সময়ের আরবের একটা অবকাঠামো ছিল, মানুষ যখন ইমানের ইমান আনবে, ইমান আনার উপরে অটল থাকা বড় কঠিন ছিল। ইমান আনার পরে নির্যাতনের শিকার হয় নাই এমন কোন সাহাবী নাই। বেলালের উপরে নির্যাতন নেমে আসলো,
খাব্বাবের উপরে নির্যাতন নেমে আসলো, খুবাইবের উপরে নির্যাতন নেমে আসলো, অন্যান্য সাহাবীদের উপরে নির্যাতন নেমে আসলো, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন নেমে এসেছিল, সবার উপরে নির্যাতন হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো উতরিয়ে সবগুলো পার করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপদের একটি বিশ্ব নিরাপদ একটি দেশ দান করলেন, নিরাপদ ভাবে একটি দেশ তাকে দান করলেন, তারপরে বিদেশি হামলা এসেছে সেখান থেকেও নিরাপত্তা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সব নিরাপত্তা দিয়ে তিনি বলছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তাদের উপরে নির্যাতন আসতে পারে, জুলুম আসতে পারে, ভয় ভীতি আসতে পারে, ভয়কে নিরাপত্তা দিয়ে বদল করে দিব, অবশ্যই বদল করে দিব। কে বলেছে? এক, তাদেরকে ক্ষমতা দিবেন, দুই, তাদের দিনকে শক্তিশালী করে দিবেন, তিন, তাদের কি করবেন ভয় আসলে ভীতি আসলে নির্যাতন হলে নিরাপত্তা দিয়ে পরিস্থিতিকে বদল করে দিবেন, তিনটি ওয়াদা করেছেন, একটাও কি বর্তমানে বাস্তবায়ন আছে? আছে বাস্তবায়ন? একটাও নাই। কেন? আল্লাহ কি ওয়াদা কে করছেন? ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদার খেলাফ করেন না, ওয়াদার খেলাফ করেন না, বাস্তবায়ন তিনি করেনি। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক, হে মানব সকল শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা কিন্তু সত্য, তিনি তার ওয়াদার বাস্তবায়ন করবেন, তাহলে আমাদের উপরে কেন হচ্ছে না? আমাদের উপরে কেন হচ্ছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদম কিছু সাহাবী গেল, নবী করিম কাছে কিছু সাহাবী গিয়ে বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবার হাতিমের পাশে শুয়ে আছে, সাকাউ নাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি দোয়া করবেন না? আমাদের জন্য কি করবেন না? সাহায্য প্রার্থনা করবেন না? আর সহ্য করতে পারছি না, নির্যাতন নেমে এসেছে, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে সমান পর্যন্ত গলা সমান গর্ত করা হয়েছিল, মাথার উপরে করত করাত রেখে দুভাগ করে ফেলা হয়েছিল, অথবা লোহা চির নিয়ে এনে তাদের শরীরে আশ্রিয়ে হাড় মাংসকে আলাদা করে ফেলা হয়েছে, লা ইয়াসুদ্দুহু আন দীনিহিম, তারপরেও তারা দিন থেকে বিচ্ছিত হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন বলছেন শোনক, এমন একদিন ভাবে দিন বিজয়ী হবে, দিন এমন ভাবে পৃথিবীর বুকে বিজয়ী লাভ করবে, এমন ভাবে পৃথিবীর বুকে দিন শক্তিশালী হয়ে যাবে, শুনে রাখো, লাইতিমান্নাল্লাহ হাযাল আমরা, আল্লাহ রাব্বুল আলামিন এই এই দিনকে আমাদের মাঝে শক্তিশালী করে দিবেন, দিনকে বিজয়ী করবেন এমন ভাবে, একজন মানুষ সানা থেকে মক্কা দেশে হজ করে যাবে, লা ইখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না, ওয়াদিবা আলা কানামিহি, যদি ছাগল বাহির হয় যদি নেকড়ে থাকে খেয়ে ফেলবে, কিন্তু কারোর পকেট থেকে টাকা ছিনতাই হবে, বা কোন মহিলা হীরা থেকে একজন মহিলা কাবাতে এসে হজ করে যাবে, এই মহিলার টাকা পয়সা ছিনতাই হবে না, এবং ধর্ষণের শিকার ওই মহিলা হবে না, ইট্রিজিং এর শিকার ওই মহিলা হবে না, একটা কি নিরমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোনজন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাজানি হবে না, এরকম সমাজ চান না? চান আপনারা? কে গেছেন হাত তুলে দেখা,
সেই দিন নেই বেশি দূরে, সেই দিন নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই রবেরই বিধান পে, দুঃখ যত না ভুলবে কোন একদিন, এ পৃথিবীর আকাশে কালেমার পতাকা তুলবে সেদিন সবাই রবেরই বিধান পে, দুঃখ যত না ভুলবে। আমি মোমেনদের সাথে ওয়াদা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনটি ওয়াদা করেছেন, তাদেরকে নেতৃত্ব দিয়ে দিব, আর তাদের দিনকে শক্তিশালী করে দিব, ভাইকে নিরাপত্তা দিয়ে বদল করে দিব। তিনটি ওয়াদা, একটা ওয়াদা বর্তমানে বাস্তবায়ন নাই। কেন বাস্তবায়ন নাই? একটি কথা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, শর্ত সাপেক্ষে ছাড়া কেউ কোনদিন কিছু দেয় না। দেয়? আমি যদি চাকরি না করি বেতন পাবো? কাজ না করলে পেতে পাবো? টাকা না নিয়ে গেলে বাজার নিয়ে আনতে পারবো? আরে আমরা তো এখন বাজার আবার করতে টাকা লাগে না, বাকি খাইয়া খাইয়া দোকানদারি শেষ, আর টাকা দেওয়ার কত কোনো চিন্তা ভাবনাই নাই। সেদিন একজন গেছে, এই গত বৃহস্পতিবারে, গত বৃহস্পতিবারে স্বামী স্ত্রী দুজনে গেছে, বলছে হুজুর কি বলবো, এখন অসুস্থ, চিকিৎসা করার মতো টাকা নাই, অথচ বাজারে যদি ঘুরি আর যদি মানুষের কাছে চাই তো 6 লাখের উপরে টাকা আমি পাবো, কিন্তু চিকিৎসা করার টাকা নাই, অসুস্থ হয়ে পড়েছি, কেউ টাকা দেয়। বললা সপ্তাহে তো ধনী ব্যক্তির কাছে গেছে টাকা চাইতে, বলছে এক কাজ করো, ভালো করে চিকিৎসা করো, বেশি করে ঘুমাও, কিন্তু টাকা বের করে ব্যাপার থেকে দিল না। আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য ব্যাপার একটা, যে আমরা বেতন পাবো না ততক্ষণ পর্যন্ত চাকরি না করবো, কি বলেন আপনারা? আপনার ঋণ পরিশোধ করবেন? কোন মানুষ যদি শহীদ হয়ে যায়, সাধারণ মৃত্যুর চাইতে শহীদের মৃত্যুর কি মর্যাদা হচ্ছে 6টি, তার মধ্যে প্রথমটা হচ্ছে মাটিতে রক্ত পড়ার সাথে সাথে তার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেওয়া হয়। কিন্তু ইল্লাহ তাই, ঋণ থাকলে, ঋণী থাকা অবস্থায় যদি মারা যায়, কোন ব্যক্তির টাকা নিয়ে যদি মারা যায়, দোকানে খেয়ে যদি টাকা না দেয়, সেটা না হবে না, শহীদ হয়েছে কিন্তু টাকা পরিশোধ না করা পর্যন্ত মাফ নাই, শোধ করবেন। যেটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত সাপেক্ষে ছাড়া আমাদের কেউ কিছু দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনটি ওয়াদা বাস্তবায়ন করবেন তখন যখন আমরা 5টি শর্ত পূরণ করব। কয়টি বললাম? আল্লাহ রাব্বুল আলামিন এবার 3 শর্তগুলো এক এক করে বলছেন ওই আয়াতের মধ্যে। ইয়াকুতুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। প্রথম শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াবুদুনানি, যখন তারা আমার ইবাদত করবেন, যখন তারা আমার ইবাদত করবে, প্রথম শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা উদ্দেশ্য আমার নাই, বরং যখন কি
ইবাদতের সময় হবে তখন ইবাদত করবে। ইবাদত করার জন্য মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করে দিয়েছি। ইবাদতের সংজ্ঞা পৃথিবীর অনেক মানুষ দিয়েছে, তার মধ্যে শেখ ইসলামের তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা যে সংজ্ঞাটি দিয়েছেন সেটাই সবচেয়ে মানুষের কাছে গৃহীত। আর ইবাদত হুয়া ইসমুন জামিউ ইউরিকুহু আল্লাহ ওয়া ইয়াদা মিনাল আকওয়ালি ওয়াল আমালি ওয়াদ দাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত তো হাকেই বলা হয়, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে হোক, চলনের মাধ্যমে হোক, পালনের মাধ্যমে হোক, গোপনে হোক এবং প্রকাশ্যে হোক, যা করলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হন। আল্লাহ এবং আল্লাহ আল্লাহকে রাজি এবং খুশি করা যায় সেটাই হচ্ছে মূলত ইবাদত। বুঝেছেন না? বোঝেন নাই? সেটা মানুষকে একটা টাকা দান করা হোক, সেটা মানুষের সাথে ভালো কথা বলা হোক, প্রতিবেশীকে একটু তরকারি দেওয়া হোক, প্রতিবেশীর সাথে ভালো কথা বলা হোক, পৃথিবীতে যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়, সেটা গোপনে হোক, প্রকাশ্যে হোক, কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক, চলনের মাধ্যমে হোক, বলনের মাধ্যমে হোক, চরিত্রের মাধ্যমে হোক, যা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, সেটাই হচ্ছে মূলত ইবাদত। এবার আসেন, ইবাদত তো হিন্দুরাও করে, করে না? করে, করে না? খ্রিস্টানরা, ইহুদিরা? আরে আমার দুনিয়া, তাদের পোশাকই নাই, পোশাক পরে না, এখন জঙ্গলে বাস করে, তারাও একটা না একটা পূজা করে, ঠিক না বেটি? ইবাদত সবাই করে, পৃথিবীর যত মানুষ আছে সবাই ইবাদত করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি সবার ইবাদত চাইছে? অথচ ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে। এই জন্য তাফসীরে বাগাবি আল কুরতুবি এই আয়াতের তরজমা, এই আয়াতের তাফসীর করেছেন, তারা বলছেন ইল্লা লিয়াবুদু, ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানাবুতু ইল্লা লিওয়াহিদুন, শুধু ইবাদত করলেই হবে না, ইবাদতটা হতে হবে তাওহীদ ভিত্তিক, এক আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করতে হবে। তার দলিল হিসাবে অনেক আয়াত এনেছেন, যত নবী এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ কদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া জতনিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি, আর রাসূলদের দাওয়াত ছিল কি? আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আর ওয়া জতনিবুত এবং তগত থেকে বিরত থাকতে বলেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর শব্দ বলছেন, দুই নম্বর শব্দটা কি শুনুন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা আমার ইবাদত করবে, এক হচ্ছে ইবাদত করবে, আর এক হচ্ছে ইবাদত করতে গিয়ে লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারা আমার ইবাদত করবে, একার ইবাদত করতে গিয়ে কাউকে কোন অবস্থায় আল্লাহর সাথে কখনো শিরিক করবে না, ইবাদত করবে, আর ইবাদত করতে গিয়ে কোনদিন আল্লাহর সাথে শিরিক করবে না, তার মানে শিরিক থেকে বিরত থাকবে। শিরিকের আলোচনা অনেক লম্বা, মোদ্দাটা হচ্ছে শিরিক করলে সমস্ত আমল বরবাদ, কোন দাম নাই, চার পয়সা দাম নাই। কেউ যদি কোনদিন শিরিক করে তার কোন আমলের যত ভালো আমল আছে কোন মূল্য নাই। আর মুসলিম জাতির অধঃপতনের মূল কারণ হচ্ছে মুসলমান জাতির শিরিকে লিপ্ত হওয়া। আমি বলেছিলাম এই ঘটনার একটু বলবো, মুসলমান জাতি ততদিন পর্যন্ত শিরিকের মধ্যে ছিল না যতদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে দুই দুর্বৃত্তের জন্ম হয়নি। এক দুর্বৃত্তের নাম হচ্ছে ইবনে আরাবি, নাম শুনেছেন কোনদিন? আপনার নাম শুনেছেন? ইবনে আরাবি, তার থিওরির নাম হচ্ছে হুদাতুল উজুদ, মানে হচ্ছে যত পাল্লা তত আল্লাহ।
পৃথিবীতে তত কল্লা আছে তত আল্লাহ আছে। তো বলছে জানো বৈজ্ঞানিকরা এই তো পাহাড় কেটে কেবল রাস্তা বানিয়েছে, আর ইঁদুর হাজার হাজার বছর আগে পাহাড় কেটে রাস্তা বানিয়েছে। ইঁদুরের মধ্যে যদি আল্লাহ না থাকতো তাহলে কি পারে? যুক্তিটা কি? ইঁদুরের মধ্যে যদি আল্লাহ না থাকে ইঁদুর পাহাড় কেটে রাস্তা বানাতে পারত? ইঁদুরের মধ্যে আল্লাহ আছে, এই জন্য ইঁদুরকে নীতির মধ্যে নীতির মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই, যত কল্লা তত আল্লাহ। এই হচ্ছে দুর্বৃত্ত, নাম হচ্ছে ইবনে আরাবি, তার থিওরির নাম হচ্ছে উহদাতুল উজুদ। দ্বিতীয় ব্যক্তি, আরো অনেক ব্যাখ্যা আছে সময় নাই, দ্বিতীয় ব্যক্তির নাম হচ্ছে মানসুর আল হাল্লাজ। এই ব্যক্তির নাম আপনারা জানেন, যার জিকির ছিল আনাল হাক আমি আল্লাহ, তার থিওরির নাম হচ্ছে হুলুল। হুলুলটা কি? উহদাতুল উজুদ থেকে একটু বিপরীত। ও এসে বলছে সবার মধ্যে আল্লাহ নাই, আল্লাহ কিছু কিছু ব্যক্তির মধ্যে ঢুকে যায়। কখন? যখন বনে জঙ্গলে মাঠে ঘাটে, তারপরে বটগাছের নিচে ধ্যান করতে থাকে, ধ্যান করতে করতে একসময় হানাফিল্লা হয়ে যায়, বাকাবিল্লা শব্দ করে শুনেছেন, বাকাবিল্লা হয়ে যায়, হানাফিল্লা হয়ে যায়, আল্লাহর সাথে মিশে একাকার হয়ে যায়। ও নাকি একাকার হয়ে গিয়ে তখন নিজেকে দাবি করেছিল আনাল হাক আমি আল্লাহ। এই হচ্ছে দুই দুর্বৃত্ত, এই দুই দুর্বৃত্তের নিয়েই জন্ম হয়েছে মাদার পূজারী, যারা মাহেবার ধর্ম বলে, যারা ফকির ধর্ম বলে, তারা আশ্চর্য ব্যাপার, মন পাগল যে গুরু পাবে না, গুরু বিনে মুক্তি পাবি না, গুরু নামে আসে সুধা, তিনি গুরু তিনি খোদা। এদের গানগুলো বলছে যে নবী দে আহমদের এই নিমের পর্দা খুলে দেবে, দেখে সেটা বসত করে আহাদ নিরঞ্জন, আহাদ আহমদের এই নিমের পর্দা, নাম হচ্ছে আহমদ, মোহাম্মদ সাল্লামের একটি নাম। বলছে আহমদের এই মিমের পর্দা খুলে দেবে মন, যদি আহমদের এই মিমটাকে সরিয়ে দাও তাহলে কি হবে? সে দেখলে সেটা বসত করে আহাদ নিরঞ্জন, তার মানে মোহাম্মদ আর আহাদ হচ্ছে আল্লাহর নাম, আহমদ আর আহমদের মধ্যে কোনো পার্থক্য নাই, যিনি হচ্ছেন আহাদ তিনি হচ্ছেন আহমদ, তার মানে আল্লাহ আর মোহাম্মদ একই জন। যে নর যে মুর্শিদ সেই তো রসুল, তাহাতে নেই কোনো ভুল, খোদাও সে হয়। এদের হচ্ছে ধর্ম, এরকম বলতে লাগলে আমার শুধু এইরূপ বলতে লাগবে দুই ঘন্টা। আর আমি এই মালিকক সম্পর্কে এত আলহামদুলিল্লাহ এত জ্ঞান অর্জন করেছি, কারণ হচ্ছে আমাদের এলাকায় বাঁচতে হলে এটা করতে হবে, কারণ আমার বাড়ি তো ওই যে ওদের এলাকায়, ওদের না ফকির এলাকায়, প্রত্যেক গ্রামে আখড়াও আছে, সন্ধ্যাবেলায় গানের আসর আর দাদার আসর বসে, যার কারণে আমরা এই বিষয়গুলো খুব একটু ভালো বুঝি। বলছিলাম শিরিক থেকে বিরত থাকুন, আর ওদের ধারে কাছে ভেজবেন না, যারা কবর পূজারী মাদার পূজারী এবং যারা লালন ফকরের অনুসারী, ওদের ধর্মের নাম ইসলাম নয়, বরং ওই ধর্মের নাম হচ্ছে খিচুড়ি ধর্ম। কিছু হিন্দু থেকে নিয়েছে, কিছু মুসলিম থেকে নিয়েছে, কিছু বৌদ্ধ থেকে নিয়েছে, কিছু খ্রিস্টান থেকে নিয়েছে, কিছু অগ্নি পূজক থেকে নিয়েছে, সব জায়গা থেকে নিয়ে একটা খিচুড়ি ধর্ম বানিয়ে দিয়েছে, নাম হচ্ছে মারিফাতি ধর্ম, যে ধর্মের অস্তিত্ব কোরআন হাদিসে ইসলামের মধ্যে নাই। এটা আপনারা কোনদিন মানবেন না, যে বেশি পাকমানি করবে আমার আমার ঠিকানা দেখিয়ে দিবেন, আমি তার সাথে বসতে রাজি। দেখবেন যে আমার সাথে যদি একদিন বসে, ও দিন দেখিতে আমার থেকে অন্তত 1000 কিলোমিটার দূরে থাকবে, দেখবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম ইয়াবুদুনানি, তারা আমার ইবাদত করবে, লা ইলাহা লা ইশরিকুনা বি শাইআ, আর আমার সাথে ইবাদত করতে গিয়ে কোন অবস্থায় শিরিক করবে না। এই কথাকে যারা অস্বীকার করে সত্য অস্বীকারকারী, হাসে ছাড়া কিচ্ছু নেই। দুইটি শর্ত গেল, তিনটি শর্ত, 56 নম্বর আয়াত সূরা নূরের, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আকিমুস সালাতা, সালাত প্রতিষ্ঠিত করবে, ওয়াতুস যাকাতা, যাকাত দিবে। আর মুসলমানদের মধ্যে সালাতও নাই যাকাতও নাই, জাকাতকে জরিমানা মনে করে আর নামাজকে বড় জুলুম মনে করে, ঠিক না? দুটো একটা নেই, আর দুটি না করলে মুসলমান থাকে। 5 নম্বর শর্ত বড়ই কঠিন, 5 নম্বর শর্তরা ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য করে, রাসূলের আনুগত্য করো তাহলে কি হবে? রাসূলের আনুগত্য কোথায় করবে? সর্ব জায়গায়। শেখ ইবনে বাজের একটি বই আছে, নুজুম ইত্তিবাই সুন্নাহ ছোট্ট একটা সুন্নাতকে যদি কেউ অবমাননা করে,
সে অবশ্যই কুফরি করবে। এই জন্য রসুলের সুন্নাতকে সর্ব জায়গায় সর্ব অবস্থায় আমরা যাতে ধরে চলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। যদি কেউ এই পাঁচটি শর্ত মানে, ইবাদত করে, শিরিক না করে, সালাত আদায় করে, যাকাত দেয় এবং রসুলের আনুগত্য করে সর্ব জায়গায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর রহমত বর্ষণ করবে। রহমত মানে ওই যে তিনটি ওয়াদা, শাসন বানিয়ে শাসন ক্ষমতা দিবেন, আর দিনকে শক্তিশালী করবেন, ভয়ের ফলে নিরাপত্তা দিবেন, যদি আমরা এই পাঁচটি শর্ত মানি। আর যদি এই পাঁচটি শর্ত না মানি তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রহমত বর্ষণ করবেন না, আর রহমত না আসলে গজব আসবে। আর মুসলিম নাম থাকার কারণে বিধর্মীরা আমাদের উপরে আয়নার মতো থাবা বসিয়ে আমাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলবে। আপনারা কি ছিন্ন ভিন্ন হতে চান? অবশ্যই চান না। আসুন আমরা মুসলমানদের সেই সোনালী ঐতিহ্য, সোনালী দিন ফিরে আনার জন্য আবার আমরা আমাদের সেই যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন সেগুলো মেনে নিয়ে আমাদের জীবনকে পরিচালনা করি এবং পরিচালনা করার চেষ্টা করি। প্রতিপালক তুমি আমাদেরকে সেভাবেই চলার তৌফিক দান করো। এই দাবি এই দরখাস্ত রেখে আজকের মতো এখানেই বক্তব্য দিতে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।